তো সাংবাদিক বন্ধুসকল, মই আসলতে তেজপুরের পর আহি আসলে একটা জরুরিকালীনভাবে আপনার মাতিছো একটা সংবাদ মেল আয়োজন করেছো খুব কম সময়ের ভিতর। আপনাদের অহারভাবে মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো। আমি আজির এই সংবাদ মেলটি বিশেষ কারণ আয়োজন করবলিয়া হয়েছে। আপনাদের জানে যে শেহতাভাবে কিছুদিনের জেহাদি জেহাদি শব্দরে আটাক বতাক কপাই তোলা হয়েছে। আরক্ষী, গৃহ বিভাগ বিভিন্ন সময়ত তৎপরতা দেখাই আছে, আমি ইতিমধ্যে লক্ষ্য করেছো। আর এই জেহাদি শব্দ আর জেহাদির সম্পর্ক থাকাক লই রাইজর মাজত একটা বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে। আর জেহাদির নামত হয়তো যখন বেয়া কাম করেছে লগতে কিছু আনুষাঙ্গিক কিছু নির্দোষী মানুষও আজি হারাশাস্তির সম্মুখীন হবলগা হয়েছে। আর শেহতাভাবে আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সরকারি মাদ্রাসাসমূহ বন্ধ করে দিয়ে ন্যাশনাল টিভিত কইছিলে যে মাদ্রাসা শব্দটুয়ে আমি মই বিচারি থকা নাই। আর তারে এক ষড়যন্ত্র করে মাদ্রাসাসমূহ সরকারি মাদ্রাসাতেওর গার বল খটুয়াই সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতা অপব্যবহার করে আমার ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 29 আর 30ত সংখ্যালঘু সকলের ধর্মীয় উপাসনা আর শিক্ষা গ্রহণ করার যে অধিকার আছে সেই অধিকার খর্ব করে সরকারি মাদ্রাসাসমূহ নিজের ক্ষমতার বল দেখায় বন্ধ করেছে। আর শেহতাভাবে জেহাদির নামত কিছু মাদ্রাসার কোনোবা ব্যক্তি কোনোবা কার্যকলাপত জড়িত থাকা বলে সরকার প্রশাসনে উল্লেখ করে সেই মাদ্রাসাসমূহের উপর বোল্ডোজার চলাই দি আসলে সংখ্যালঘু সকলের যে শিক্ষার অধিকার আর্টিকেল 29 আর 30 দিয়া আছে সেই অধিকারের ষড়যন্ত্রমূলকভাবে এই মাদ্রাসাসমূহ বন্ধ করার কারণে ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে বলে মানে আজি স্পষ্টকে অভিযোগ উত্থাপন করেছো মুখ্যমন্ত্রীর উপর। আমি বিচারিছো যে কোনো সন্ত্রাসবাদীকে আমি সমর্থন নকরো, সে জেহাদি হোক বা আন কোনো উগ্রপন্থীয়ে হোক। আমার স্পষ্ট কথা, সার্বভৌমত্বর প্রতি, জনজীবনের প্রতি, প্রতি ভারতবর্ষের প্রতি কোনোবা নাগরিকে যদি ভাবুকি করিয়ে আনে, কোনোবা বেয়া কামত লিপ্ত হয়, তাক কঠোরের কঠোরতম শাস্তি দিয়ার ব্যবস্থা করক, ফাঁসি দিয়ার ব্যবস্থা করক, তাক জেল দিয়ার ব্যবস্থা করক। তাত সংখ্যালঘু সমাজ আর সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন স্পষ্টভাবে আজিও কইছো আগতেও কইছো যে আমি পূর্ণ সহযোগিতা আগবড়াম। কিন্তু এই বেয়া মানুষবিলাক গ্রেপ্তার করার নামত যদি আমার কোনোবার অধিকার সংবিধানে দিয়া অধিকার খর্ব করে তেনেহলে আমি মানি নল। আজি যাকালিরপা দেখি সংবাদ মাধ্যমত দেখা হয়েছে, সংবাদ মাধ্যমত দেখবলে পাওয়া গেছে যে বঙ্গাইগাঁও জেলার কাবাইটারির এখন মাদ্রাসা জেহাদির ঘাটি হয়ে পড়েছে। মই স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীক ইয়ার স্থিতি স্পষ্ট করবর কারণে আহ্বান জানাইছো যে বারে বারে কোয়া হয়েছে তাদের এজন শিক্ষক 2014 সনের কর্মরত আছিল, বেয়া কামত লিপ্ত হয়েছে, আরক্ষী গ্রেপ্তার করেছে, তাক আইনগতভাবে ফাঁসি দিয়ে আর কিবা শাস্তি দিয়ে তদন্ত করে তাত আমার মানুষে সহযোগিতা করে আছে আর সহযোগিতা আমি সকলে করিম। কিন্তু সেই মাদ্রাসাখনত জেহাদির ঘাটিলে রূপান্তরিত হয়েছে মুখ্যমন্ত্রী গৃহ বিভাগের দায়িত্ব আছে। সেই ঘাটিরপর সরকারে কি কি তথ্য উদ্ঘাটন করলে, সেই ঘাটিরপর কোন কোন ছাত্র ছাত্রী সকলে বেয়া রাস্তাত গুছি গল, তার তথ্য গৃহ বিভাগ ডিজিপি মহোদয়ের মুখ্যমন্ত্রী রাজুয়া করব লাগে। আজি সংবাদ মাধ্যমত যাকালিরপর দেখিছো জেহাদির ঘাটির কারণে মাদ্রাসাখন বোল্ডোজার লগাই দিয়া হব, সমগ্র বঙ্গাইগাঁও জেলার এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করে দিয়া হয়েছে, সমগ্র এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করে দিয়া হয়েছে। আমি স্পষ্টকে কইছো যে সরকারে চাওক, একফালে সংবাদ মাধ্যমে কয়ে আছে জেহাদির ঘাটি উৎখাত করা হয়েছে, আর সরকারের এটি নোটিফিকেশন গভ আসাম অফিস অব দ্য ডেপুটি কমিশনার বঙ্গাইগাঁও তেওঁলোকে ইয়াত কি উল্লেখ করেছে। সংবাদ মাধ্যমে মন্ত্রী বিষয়া রাজনৈতিক বিজেপির নেতা সকলে জেহাদির ঘাটি উৎখাত করিম বলে যি ধরনের একটা আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করে আছে, যি ধরনের মুসলমান সকল বিশেষ সংখ্যালঘু সকল টার্গেট করে আছে, তেনে সময় বঙ্গাইগাঁও জেলা প্রশাসনের ফলের এটু নোটিফিকেশন করা হয়েছে যে ইয়াত ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টর রুল রেগুলেশন ভাইলেশন করা হয়েছে, ইয়াত পিডব্লিউডির অ্যাক্টর রুল রেগুলেশন ভাইলেশন করা হয়েছে, আর আনুষাঙ্গিক কিছু রুল রেগুলেশন ভাইলেশন করার কারণে এই বিল্ডিং এই ঘরবিল ভাঙি দিয়া হয়েছে। এটি আমার প্রশ্ন হল 37 বছর এইখান মাদ্রাসা চলি আসলে বঙ্গাইগাঁও জেলা প্রশাসন হয়ে আসিল নাকি, পিডব্লিউডি হয়ে আসিল নাকি? 37 বছর হওয়া মাদ্রাসা এখনের কেনেকে এই রুল রেগুলেশন ভাইলেশন করলে, কেনেকে এওলোকে মাদ্রাসা স্থাপন করব পাইলে, এই সম্বন্ধে বঙ্গাইগাঁও জেলা প্রশাসনে আগতীয়া ব্যবস্থা কেউ গ্রহণ নকলে, বঙ্গাইগাঁও আরক্ষী হয়ে আসিল নাকি? যদি তাতে এনেকা ধরনের ঘাটি স্থাপন হয়েছে, বঙ্গাইগাঁও আরক্ষী আরক্ষীর সোর্স কত?
source code. Hei source bilang ke ini, hatot 30 bosor dari madrasah kan soli toka bostat. Aji rule regulation dekhuai. Jadi dorane bulldozer lokai dia hoise, ami morma hoto hoisu. Aro mui babu, jadi dora amar hikka bostar jahadik, tiolok eh fasih dia. Aro kiba korre koi thakok. Kintu dora hikka unustan, hikka bostak, tiolok eh dhongko kori bo, itu ami manilo bo nuaru. Ami itu kuno bojo dite hajjo nokuru. Aji mui mukhyamantri dangore kotta ban jonaisu, mui Bongaigaon pra start korisu. যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টর বা পিডব্লিউডির নীতি নিয়ম মতে যদি এই মাদ্রাসাখন নির্মাণ করা হৈছিল মুখ্যমন্ত্রী আৰু বঙাইগাঁও জিলা উপায়ুক্তে স্পষ্টভাৱে ৰাজুৱা কৰক বঙাইগাঁও জিলাত কেৱল মাদ্রাসাই নহয় বঙাইগাঁও জিলাত আন আন শিক্ষা অনুষ্ঠান বঙাইগাঁও জিলাত ব্যৱসায় প্ৰতিষ্ঠান বঙাইগাঁও জিলাৰ কাৰ্যালয় আৰু বিশেষকৈ অসমৰ বিভিন্ন জিলাত স্কুল প্ৰতিষ্ঠান কাৰ্যালয় পিডব্লিউডিৰ অন্তৰ্গত তেওঁলোকৰ যি ৰুল ৰেগুলেচন আছে সেই ৰুল ৰেগুলেচন বিলাক ফলো কৰিছে নাই যদি হাহক আছে মুখ্যমন্ত্রী ৰাজুৱা কৰক যদি হহক আছে বাইহাটৰ পৰা সাংসারি লৈকে জালুকবাৰী লৈকে জিমান বিল্ডিং নিৰ্মাণ হৈছে জিমান ব্যৱসায় প্ৰতিষ্ঠান নিৰ্মাণ হৈছে হেইবিলা ভেটি মাটিত নিৰ্মাণ হৈছে না ৰুল ৰেগুলেচন ফলো কৰি নিৰ্মাণ কৰিছে তাৰ ৰাজুৱা ব্যৱস্থা কৰক গুৱাহাটীৰ মাছ মজিয়াত কিমান জনৰ বিল্ডিং কিমান অনুষ্ঠান প্ৰতিষ্ঠান কিমান ৰুল ৰেগুলেচন ফলো কৰিছে যদি হহক আছে মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াই সতেবৰ্ত যোগে ৰাজুৱা ভাবে প্ৰকাশ কৰক গতিকে এইটো এটা সম্পূৰ্ণভাৱে অসমৰ সংখ্যালঘু সমাজক শিক্ষা ব্যবস্থার পৰা আতৰাই ৰখাৰ কাৰণে অসমৰ সংখ্যালঘু সমাজক অন্যায়ভাৱে চৰম অন্যায়ভাৱে অত্যাচাৰ কৰাৰ কাৰণে এটো এটা মুখ্যমন্ত্রী ডাঙৰীয়ে এটা ব্লুপ্রিন্ট ৰচনা কৰি এনেকুৱা ধৰণৰ কামকাজ বিলাক কৰি আহিছে আজি মানুহ এজনক ফাঁসি দিলেও মানুহ এজনক যদি ফাঁসি দিয়া হয় তথাপি তেওঁক আত্মপক্ষ সমৰ্থন কৰাৰ সুযোগ দিয়া হয় কিন্তু জুৱাকালি বঙাইগাঁও জিলা উপায়ুক্তই এইখন নোটিছ মাদ্রাসা কর্তৃপক্ষক 6:30 বজাত দিছে এইখন নোটিছ 6:30 বজাত দিছে 6:30 বজাত কিয় নোটিছ দিব লগা হল যদি তেওঁলোকে সেই মাদ্রাসাখনৰ শিক্ষকক গ্ৰেপ্তাৰ আজি কেইদিন আগতে কৰিছে কিয় আজি বঙাইগাঁও জিলা প্ৰশাসনৰ বা অসম চৰকাৰৰ সাহস নহল সেই মাদ্রাসাখন যে ভাঙি দিয়া হ'ব সেই মাদ্রাসাখনৰ ভিতৰত যে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আগতীয়া নোটিছ কিয় তেওঁলোকক আত্মপক্ষ সমৰ্থন কৰাৰ সুযোগ দিয়া নহল আত্মপক্ষ সমৰ্থন কৰাৰ সুযোগ কিয় দিয়া নহল আমি প্ৰশ্ন কৰিছো বঙাইগাঁও জিলা প্ৰশাসনক আৰু অসমৰ মুখ্যমন্ত্রীক গতিকে ইয়াত আত্মপক্ষ সমৰ্থন কৰাৰ সুযোগ এইকাৰণে দিয়া হোৱা নাই এই মাদ্রাসাখন ভাঙি সমগ্র ভারতবর্ষতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুসলমানের উপর যে শিক্ষা ব্যবস্থার উপর যে মাদ্রাসার উপর যে তেও আগ্রাসী মনোভাব লই আক্রমণ করেছে এইটি প্রতিষ্ঠা করিবর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আক্রমণমূলকভাবে এই কাম করেছে রাতে 9:30 বজাত আজি তাতে প্রাইমারি ইটু হরু হরু লড়া ছোৱালী থাকে প্রাইমারি ক্লাসের হরু হরু লড়া ছোৱালী থাকে সেই সকল বিভিন্ন জেলার পর বিভিন্ন ঠাইর পর তেওঁলোকে তাত অধ্যয়ন করে সেই হরু হরু লড়া ছোৱালীবিলাকক রাতে 9:30 বজাত জিলা প্রশাসনে কই দিলে যে 20 মিনিটের ভিতর মাদ্রাসা খালি করে দিব লাগিব সেই ছাত্রছাত্রী সকলে কি অপরাধ করেছিল সেই সকল অভিভাবক সকলে খবর না পালে যার কারণে দুঃখ ছাত্রছাত্রীয়ে রাতে মানুষের ঘরত রাস্তাত স্কুলের বারান্দাত তেওঁলোকে জীবন টু লই পেলায় থাকিবলগীয়া একটা পরিবেশ সৃষ্টি হল কিয় এই শিশু সকলের উপর কিয় এই ছাত্রছাত্রী সকলের উপর এই অমানবীয় অত্যাচার করা হল নে আসলে কেবলমাত্র সংখ্যালঘু হওয়ার ভাবেই এই অমানবীয় অত্যাচার চলি আছে গতিকে মই স্পষ্টভাৱে কৈছো যে ৰুল যদি হয় সকলৰ ক্ষেত্ৰত খালি কেৱল মাদ্রাসাৰ ক্ষেত্ৰতেই নহয় প্ৰতিটো শিক্ষা অনুষ্ঠান ব্যৱসায় প্ৰতিষ্ঠান প্ৰতিটো মানুহৰ ঘৰ প্ৰতিটো ক্ষেত্ৰতেই মুখ্যমন্ত্ৰীয়ে যদি হাহক আছে ৰুল ৰেগুলেচন তৈয়াৰ কৰক এই পিডব্লিউডি ৰুল ৰেগুলেচন হওক ডিজাষ্টাৰ মেনেজমেণ্টৰ ৰুলেই হওক সকলৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য কৰাৰ ব্যৱস্থা কৰক যদি দেখত আইন ব্যৱস্থা কেৱল মুছলমানৰ কাৰণে বেলেগ আৰু আনৰ কাৰণে বেলেগ হ'ব এইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ গতিকে মই স্পষ্টকৈ কৈছো এইটো এটা অসমৰ সংখ্যালঘুসকলৰ ওপৰত এটা অন্যায় আৰু অত্যাচাৰৰ বাহিৰে একো নহয় গতিকে মই আজি মুখ্যমন্ত্রী ডাঙৰীক আহ্বান জনাইছো যে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আপুনি যদি মাদ্রাসাসকলৰ বিৰুদ্ধে আপোনাৰ কবলগীয়া আছে মাদ্রাসা সন্দৰ্ভত যদি আপোনাৰ কিবা সন্দেহ আছে মই আজিও মুকলিকৈ কৈছো হো সিদিনাখন লগ কৰি কৈছো যে আপুনি অসমৰ সংখ্যালঘু বুদ্ধিজীৱীক মাতক মাদ্রাসা শিক্ষকসকলক মাতক বিভিন্ন দল সংগঠনক মাতক বহক কথা পাতক আৰু এই সংখ্যালঘু জাতিটোক যিসকলে কোনো সন্ত্ৰাসবাদক বিশ্বাস নকৰে যিসকলে কোনো জেহাদিক বিশ্বাস নকৰে যিসকলে অসমৰ অসমীয়া হৈ অসমখনক ভালকৈ জীয়াই ৰাখিব বিচাৰে সেইসকল সকলোকে মাতি আনি বহি এটা সভা কৰি এই সমস্যাটোৰ এটা স্থায়ী সমাধান কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছিলোঁ কিন্তু আজিলৈকে তো মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই এই সমস্যাটো সমাধান কৰাৰ ক্ষেত্ৰত কোনো এজন অসমৰ মুছলমান বুদ্ধিজীৱী হওক বা সাহিত্যিক হওক কোনো এজন দল সংগঠন হওক মাতি পেলাই তেওঁলোকে সমস্যাটোৰ সমাধান কৰাটো বিচৰা নাই কেৱলমাত্ৰ দেখিছোঁ যে এইটোকে ৰাজনীতি কৰিবৰ কাৰণেই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই এনেকুৱা ধৰণৰ কাৰ্যসূচীবিলাক কৰি আছে মই পুনৰবাৰ স্পষ্টকৈ কৈছোঁ যে আমি কোনো জেহাদীৰ পক্ষত নহয় কোনো সন্ত্ৰাসবাদীৰ পক্ষত নহয় এতিয়া আপোনালোকক মই মুকলিকৈ প্ৰশ্ন কৰিছোঁ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক কোনো আলফা সদস্য যদি কোনো এখন গাঁৱত 15 দিন বাহৰ পাতি থাকে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই সেই আলফা সদস্যজনৰ কাৰণে সেই গাঁওখন ভাঙি দিব নেকি
কোন এনডিএফবি যদি এনডিএফবি বিভিন্ন গাঁত আশ্রয় লৈছিল সেই গাঁওবিলাক তেওঁলোকে ভাঙি দিব নেকি এইটো কোন ধরনের কথা হব পারে কোনোবাই অপরাধ করেছে তাক তদন্ত করক কোনোবাই দোষ করেছে কোনোবাই জেহাদি করেছে উগ্রপন্থী করেছে দোষ করেছে তাক তদন্ত করি উচিত শাস্তির পর শাস্তির প্রদান করক তার কারণে যে তেওঁলোকে নাটক করে জেলা প্রশাসনে এটা কব মুখ্যমন্ত্রী এটা কব সংবাদ মাধ্যমে এটা প্রচার হব নাটক করে সমগ্র মুসলমান সমাজক সমগ্র মুসলমানের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাক সমগ্র মুসলমানক ধ্বংস করার ষড়যন্ত্র করব এই আমি সদ সংখ্যালঘু ছাত্রীনে মানি নলও আমি অচিরেই আমি অসমৰ বুদ্ধিজীৱী সকল অসমৰ সংখ্যালঘু বিভিন্ন দল সংগঠনক লৈ আমি বহিম গুৱাহাটীত বহি আলোচনা কৰি আমাৰ ওপৰত যি নিৰ্মম আমাৰ ধৰ্মীয় শিক্ষাই হওক জেনারেল শিক্ষাই হওক বা আমাৰ ওপৰত উচ্ছেদৰ পৰা আৰম্ভ কৰি যি নিৰ্মম অত্যাচাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই হিটলাৰী কায়দাৰে টার্গেট কৰি নিজকে ন্যাশনাল লেভেলত হিরো হজাবর কারণে যে অন্যায় অত্যাচার করিয়াছে তার প্রতিবাদত অচিরেই গণতান্ত্রিকভাবে নিজের অধিকার সুরক্ষার স্বার্থত আমি রাজপথত ওলাইবলে বাধ্য হম আর ইয়ার বাবে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সমগ্র দায়িত্ব কিন্তু অসমৰ মুখ্যমন্ত্রী আর গৃহ বিভাগে লব লাগিব বিভিন্ন সময়ত বিভিন্ন জনক গ্রেপ্তার করা হয়েছে বিভিন্নজনের বিরুদ্ধে অনুসন্ধান চলা হয়েছে কিমানজনের বিরুদ্ধে সরকারে আদালতত চার্জশিট দাখিল করতে পারছে কিমানজনক ফাঁসি দিয়া হয়েছে জিহাদী কিমানজনক শাস্তি দিয়া হয়েছে এই হিসাব রাজহা করব সম্পূর্ণ মিছা সম্পূর্ণভাবে এই মিছা একটা পর্বকাণ্ডা ইয়ার দ্বারাই আমার সংখ্যালঘু সম্প্রদায়ক টার্গেট করে আজ মাদ্রাসাগুলি ধ্বংস করার যে ষড়যন্ত্র আমি গরিহণা দুর্ভাগ্যজনক কথা জেলা প্রশাসন আর আরক্ষী রাতে আহি এই মাদ্রাসা কর্তৃপক্ষক জানাইছে 10 বছর ভিতরত মাদ্রাসাটু খালি করে দিব লাগে কারণ কি বলে কারণ মাদ্রাসাখন দুর্বল করে বনোয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ইয়াতে এপ্লাই করা হওয়া নাই মাদ্রাসাখন যিকোনো মুহূর্তত খহি পড়ি ভাঙি যাব পারে ইমান কি আচরিত কি খবর হল যে রাতেও ছাত্রখিনি থাকিব নোৱাৰিলে আর এই যে ছাত্রখিনি পাইছে ইয়াত জেলা প্রশাসন আরক্ষী প্রশাসনে ভূমিকা শূন্য এই ছাত্রখিনি অসমৰ বিভিন্ন জেলার পর ইয়াত আহি পড়া শুনা করেছে আজির দিনলৈকে এতিয়ালৈকে এই ছাত্রখিনি ঘর গৈ পোৱা নাই কত কেনেকে কি হয়েছে আপনারা জানিব গতি এইটাও কিন্তু সরকারে কিন্তু জবাবদিহি হব লগতে ইয়াত একটা ইন্টারেস্টিং কথা হয়েছে যে এই যে মাদ্রাসাখন ভাঙি দিলে মাদ্রাসাখন ভাঙি দিয়ার কারণে ইয়াতে দুর্বল বলে যে পয়েন্ট দেখাইছে ইয়াতে 8 ঘন্টা জেসিবি চলোৱা হয়েছে 8 জেসিবি বিকল হয়েছে আপনাদের শুনলে আচরিত হোক আর আপনাদের দেখেছেও 8 জেসিবি বিকল হওয়ার পিছত দুখনকৈ হেভি ইঞ্জিন লগাইছে হেভি মেশিন লগাইছে ভাঙিব পৰা নাই যদি ইমানেই দুর্বল কিয় তেতিয়াহলে ভাঙিব পৰা নাই আর যে কিমান দিন লাগিব তার কোনো ঠিক নাই গতিকে সরকারক এইবিল রাজনীতি করবলে আমি বন্ধ করবলে আহ্বান জানাইছো আর অনাগত দিনত নজর সেই নজরটু গুছাবলে আহ্বান জানাইছো এতিয়া আমি সদায় এতিয়াও ভাঙিব পৰা নাই যেহেতু জিলা প্রশাসনে সংবাদ মাধ্যমের জড়িয়ে জিলা প্রশাসনলে আহ্বান জানাইছো যে আপনাদের এতিয়া যদি এই মাদ্রাসাখন ভাঙা বন্ধ করে দিয়ে মাদ্রাসাটা পুনর্নির্মাণ করেও হলে চলা যাব আপনাদের যেহেতু মাদ্রাসার কোনো অভিযোগ আপত্তি আমি দেখা নাই এই লেটারখন আপনাদের নির্মাণক লই অভিযোগ আপত্তি আর এটি ব্যক্তিগত খণ্ড একটা মাদ্রাসা গতিকে এইটো যদি আপনাদের ভাঙি হবে না কাইলৈ বা পরে ইয়াত কিন্তু মাদ্রাসাটা গড়ে উঠে গতি আপনাদের মাধ্যমত প্রকাশনলে আহ্বান জানাইছো এইখন মাদ্রাসা ভাঙা বন্ধ করব লাগে অনাগত দিনতো কোনো ধরনের যাতে মাদ্রাসা জেহাদি আল কায়দার নামত বিলেন দুই জাতিটুকু যাতে ভণ্ডানি করা নয় আর আমার তাতে মাদ্রাসাবিলাক করা নয় তো এইখানে আমার আজ ভোট হবলীয় আছে এটা আপনাদের কিনা সুবিধা আছে হয় আমার এই ক্ষেত্রে জেহাদি সম্পর্ক স্থিতি স্পষ্ট প্রথম কথা হচ্ছে জেহাদি আরক্ষী আর সরকার জেহাদি শব্দটির বিকৃত রূপ দি আজি গোটেই একটা পরিবেশ বিনষ্ট করেছে জেহাদি শব্দের এই অভিধানে কি অর্থ কি বুঝাব বিচাৰিছে হও সেদিনা দেখিছো ডিজিপি মহোদয় কৈছিল যে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করেছি ইয়ার অর্থ কি সম্মান্য ডিজিপি মহোদয় আপনি তেতিয়াহলে জেহাদি নাকি আর এই জেহাদির অর্থ কি কোনো কাম একটা নিয়ারিকে করা আর এই কামটি সফলভাবে করাকেই একাগ্রতভাবে করাকেই জেহাদ বলে কয় ইয়াতে বুঝা হয়েছে কিন্তু ইয়াত বুঝা হয়েছে জেহাদি মানে একটা কুখ্যাত সংগঠন জানিব হয়
হয় যদিও উগ্রপন্থী হিসাবে আপনার ধরেছে বা অনাগত দিনত ধরব আমার কোনো কবলিয়া নয় কিন্তু এইখান লোকসভা নজির আছে বহু সময় আমি দেখিছ যে বহুত উগ্রপন্থী অসমীয়া গামোচাকে আদরিয়া আনি আপনার নির্বাচন প্রতিনিধিত্ব করেছে এম এল এ বনেছে এম পি বনেছে মন্ত্রী বনেছে এইবিলাক আমি দেখবলে পাইছো কিন্তু জিহাদি কোন জিহাদির জড়িয়ে অসমত বৃহৎ ধরনের ক্ষতি হয়েছে আপনার এটা উদাহরণ দাঙি ধরো জিহাদী সম্পর্কে আমার স্থিতি যদি কোনো ধরনের সন্ত্রাসবাদী কাম কাম আছে আপনাদের আইনি প্রক্রিয়ার উপযুক্ত প্রুফ বলে দিয়ে মানে কারবার আপনার বন্ধ করবো চলে আইসো আজি আমার জেলার যোগীগোপাল কাবাডির স্থিত ধর্মীয় শিক্ষা অনুষ্ঠান আসলে মাদ্রাসা আসলে আর এই মাদ্রাসাখন সরকারে ডাইজেস্টার অধীনত নীতি নিয়মিত হেরি মাদ্রাসা নির্মাণ করা হয়েছিল বলে যাকালি একটা অর্ডার ওলাইছে আর সেই অর্ডারের ভিত্তিতে আজি মাদ্রাসা বুলডোজার লগাইছে এইখিনিলকে ঠিকই আছে কিন্তু ইয়াতে উল্লেখ করবার কথা হয়েছে যে দুদিনমান আগতেই হাফিজুর রহমান নামের এগারী এই মাদ্রাসাতে শিক্ষকতা করেছিল সেই শিক্ষকগী গ্রেপ্তার করা হয়েছে জেহাইদিন নামত সচা মিছা এই প্রশাসনে জানিব আমি তাত মাত মাতিবলে যাওয়া নাই আর যদি হাফিজুর রহমান সচাকে যদি জেহাদি হয়েছে বা উগ্রপন্থী আছে শাস্তি দিয়ে আইন আদালতে আমার তাতে কবল নাই আমার কবলীয় বিষয়টি হয়েছে যে যদি স্টেট ডাইজেস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টর খিলাফ করে এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছিল তার কারণে যদি মাদ্রাসা আজি ভাঙিবল হয়েছে বুলডোজার চলাবল হয়েছে এনেকা হাজারটা গৃহ কেবলমাত্র মাদ্রাসায় নয় ব্যক্তিগতভাবেও কোনোবাই বিল্ডিং নির্মাণ করেছে তথা বঙ্গাইগাঁও জেলার হাজার হাজার ওলাব সেইবিলাকতো বুলডোজার চলাব দেখা নাই বা পরিলক্ষিত হওয়া নাই কেবলমাত্র মাদ্রাসা হওয়ার কারণে এই করেছে নাকি আর বিশেষকে ইয়াতই থাকা হয়েছে এটা এই যদি অর্ডার আছে ইয়াত কিন্তু কোনো ধরনের জেহাদি উগ্রপন্থী বা হাফিজুর রহমানের নাম কিন্তু মেনশন করে থাকা নাই ইয়াতে ডাইজেস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টর নীতি নিয়মের বহির্ভূত নির্মাণ করার কারণেই মাদ্রাসাখন আজি ধ্বংস করে আছে যখন কেঁচা যে ঘর আছে সেই ঘরটি কিন্তু ভাঙি দেওয়া হয়েছে ইয়ার মানে এই যে নির্মাণ করার বিসঙ্গতি থাকার কারণে ত্রুটি থাকার কারণে এইখান মাদ্রাসা ধ্বংস করে থাকা হওয়া নাই কেবলমাত্র মুসলমানের এটি শিক্ষানুষ্ঠান কারণে এটি ধ্বংস করে থাকা হয়েছে হয় যদি হাফিজুর রহমানের কারণে ধ্বংস করেছে তেতিয়াহলে আমি প্রশ্ন উত্থাপন করেছি অসম সরকার তথা জেলা প্রশাসন যে তেতিয়াহলে হাফিজুর রহমানের বিরুদ্ধে জেহাদী উগ্রপন্থী বলে কি কি তথ্য প্রমাণ আপনাদের সংগ্রহ করেছে বা এই মাদ্রাসার কিমান মারণাস্ত্র উদ্ধার করেছে কিমান গোলা বারুদ উদ্ধার করেছে এই মাদ্রাসা আজ জেহাদের ঘাটি বলে বিভিন্ন সংবাদ মাধ্যমত প্রচার হয়েছে এটা বোকার পিছা কথা ইয়াত কোনো ধরনের জেহাদি বা সন্ত্রাসবাদী ইয়াতে সৃষ্টি নহয় ইয়ার ভাল আলেম ওলমায় সৃষ্টি হয় আর আলেম ওলমায় কেতিয়াও কোনো ধর্ম ক্ষতি নকরে কোনো ব্যক্তিক ক্ষতি নকরে এতিয়া সরকার তথা প্রশাসনক ইয়ার পর উঠিয়াই দিছো যে অনাগত দিনত আপনাদের এইবিলাক রাজনীতি করা বন্ধ করব আজি বিজেপি সরকার এই করার উদ্দেশ্য এটাই যে নামনি অসমত অমুসলিম তথা হিন্দু ভোটারখিনিক একত্রিত করার যে চমক সেই চমক দেখুয়াই আছে কারণ এতিয়ালৈকে নামনি অসমত এনেকুৱা দুর্ঘটনা ঘটোৱাৰ কারণে সরকারে কোনো ধরনের সুবিধা পোৱা নাছিলে এই প্রথম হাফিজুর রহমানের গয়নালয় আজি এই ঘটনাটি করবলে সক্ষম হয়েছে ইয়াতে